মেয়াদ শেষ অলরেডি, মেয়াদ শেষ। ওরা সে লক্ষ্য প্রকার জন্মভূমি করলিছে, 5 বছর জেলে শাস্তি ভোগ করলিছে, এখন তার এই জেল থেকে মুক্তি হওয়ার একটা অপশন আছে, কিন্তু এই অপশনটা দিয়ে কামো না লাগায়, এতদিন মুক্তি হওয়ার চেষ্টা না করে, তাহলে প্রকৃত কি এ কোন বুদ্ধিমান নেই, এ সবচেয়ে মূর্খ। ঠিক এইরকম আমরা কিন্তু এই দুঃখ কষ্ট অতিক্রম করিয়া এই চৌরাশি লক্ষ প্রকার জন্মগ্রহণ করে আইছি, এখন আমরা কিন্তু মুক্ত হওয়ার একটা সুযোগ আছে, অপশন আছে এই মানব জীবনটা। আমরা চাইলে কিন্তু মুক্ত হইতে পারি, আবেদন করতে পারি ভগবানের কাছে, কিছু শর্ত আছে যে এইরকম এরকম করলে আমরা ভগবানের আবার এই চিহ্ন জগতে আমরা দিতাম কি পারবো, আমরা আবার ভগবান দিতাম কি পারবো, যেখানে কোনো জন্ম হইতো না, মৃত্যু হইতো না, আমরা রোগ সুখ হইতো না। আমরা রোগ সুখে কত কষ্ট পাই, আমরা চাই যে ডাক্তারকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিই যে রোগটা কিভাবে মুক্ত হইতাম পারি, প্রকৃতপক্ষে ফিরতের কেউ রোগটা মুক্ত হইতে পারে না, কিন্তু আমরা যদি চাই কিন্তু এই জন্ম ছাড়ি দিলে নিলে কয়েকটা বছর এটা বাড়ি দিলে আমরা চিরদিন কিন্তু রোগটা আমরা মুক্তি দিতাম পারি, কিন্তু আমরা কি তা এই চিরদিনের রক্ত না আমরা মুক্তি হওয়ার প্রচেষ্টা করি না, আমরা চাই আর যে এই জীবনটা কিভাবে একটু গুছিয়ে গেছে 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 শুরু হবে খাটাই নিলেই মনে আসে, কিন্তু আমরা এত মহামূর্খ যে আমরা এত কষ্ট করে এই সুযোগটা পাইছি মানব জীবনটা। একটা পশুরে কোন সময় এই যে আমাদের মুক্ত হওয়ার যে পন্থা গুলা ভক্তি ভক্তি যোগ অবলম্বন সেটা মানুষ ব্যক্তিতে অর্জন করতে পারবো, এই যে বাকপ্রথম শ্রবণ একটা পশু এরকম বইয়া শ্রবণ করতে পারবো, এই পন্থাটা গ্রহণ করতে পারবো, কোন সময় সেবা করতে পারবো, কিচ্ছু পারতো না, কারণ একমাত্র একটাই চান্স দেওয়া হয়েছে লাস্টের এই যে জীবন যেটা মানব জীবন, এই জীবনে যদি সেই পন্থাটা কিভাবে আমরা এই বন্ধন থেকে মুক্ত ভগবানের কাছে ফিরে দিতাম, এই পন্থাটা যদি একমাত্র মানুষই বুঝতে পারে এবং সেটা যদি যে যথাযথভাবে পালন করতে পারে সেই মুক্ত